পরবর্তী প্রশ্ন লাইক কমেন্ট ও শেয়ারের মাধ্যমে কারো খারাপ অথবা ভালো ভিডিও প্রমোট করলে আমার কেমন প্রতিভা লাভ হবে এটার উত্তর অবশ্য দিয়ে দিয়েছি একটু আগে তারপর সংক্ষেপে এটাই বলবো লাইক লাইক কমেন্ট ও শেয়ারের মাধ্যমে কারো খারাপ অথবা ভালো ভিডিও প্রমোট করলে ঠিক ওই রকম গুণা হবে যেরকম ওই ব্যক্তি করেছে আগে যে ব্যক্তি করেছে এমনও হতে পারে আগের ব্যক্তি তওবা করে ইমানদার হয়ে গেছে কিন্তু আপনি সে কাফের হয়ে গেলেন এমনও হতে পারে আগের ব্যক্তি ভালো হয়ে গেল আপনি খারাপ হয়ে গেলেন খারাপ হয়ে গেলেন সাল্লাহ সাল্লা ইসলামের যুগে কিছু মানুষ জিন্দের আবাদত করতো কিছু মানুষ জিন্দের আবাদত করতো ওই জিনগুলি মুসলিম হয়ে যায় কিন্তু মানুষগুলি বুঝতে থাকে না মানুষগুলি ওদের আবাদ করেই যাচ্ছে আল্লাহ তালা কোরআনকারী এই জন্য আয়াত হাজির করলেন

মন্তব্য ভালোটা তার পক্ষে করেন তাহলে আপনি ঠিকই একমত হলেন আর শেয়ার করার অর্থ হচ্ছে আপনি পুরোপুরি তার কাজটাই করলেন এগুলি আসলেই খারাপ এগুলি পুরোপুরি গুণের কাজ দেখে শুনে তো লাইক দিত লাইক দেওয়ার ক্ষেত্রে আপনার হাজারবার চিন্তা করতে হবে যে আমি তার সাথে আসলে একমত কিনে যদি অর্ধেকও একমত হয় তাও দিবেন না অর্থাৎ কোনোভাবেই এখানে ভুল তথ্য আছে তাহলে সেটা কমেন্টে বলে দেবেন যে এই তথ্যটা ভুল ভুল আর যদি কোনো ভুল ইনফরমেশন থাকে সেটাও বলে দেবেন অনেক সময় দেখা যায় যে মানুষ না জেনেই অনেকে লাইক দিয়ে দিচ্ছে পড়ে নেই এক মিনিটের মধ্যে লাইক দিচ্ছে কারণ পড়ে দেখেন পড়ে লাইক লাইক দেন না না পড়ে লাইক দিয়ে দিচ্ছেন এটাও ঠিক না কারণ একজন বড়ো মানুষেরও ভুল হতে পারে আপনার উচিত দেখে দেখে শুনে লাইক দেওয়া এই যে লাইক কমেন্ট শেয়ারের ক্ষেত্রে আমাদের জেনে শুনে কাজ করা উচিত আল্লাহ তালা বলছেন ওয়ালা তাকুমায়ল যে বিষয়ে জ্ঞান নেই সে বিষয়ে তুমি যেও না সে বিষয়ে থামো না সে বিষয়ে তুমি গ্রহণ করো না সুতরাং আপনি জানার আগে লাইক কমেন্ট শেয়ার দিবেন না যদি গুনার কাজ হয় এই জন্য গুণাগুলি আপনি বহন করতে হবে আপনাকেও